সারিস না রে ভাই, বাবার বুকটা সারিস না, বাবার বুকটা যে কত ভিটামিন তোরা জানোস না। যারা বাপটা হারায় ফেলছে ওদের কাছে জিজ্ঞাস করে দেখ বাবা কি জিনিস। হ্যাঁ দেখো ডাইনে বামে আলেম ওলামা কাল দে, আমার দাড়ি বাঁকা বাজানটা কাঁদে, মনে মনে ভাবে যে হাদি সাহেব আমার তো বাবা নাই মা নাই, আমি কার কাছে মাপ চাব। আল্লাহ সেই যুবক গুনা এই রায় 10:30টার সময় বাবার কাছে মাপ চায়, আল্লাহ এদের জীবনের গুনা মাফ করে দাও গো মালিক। আল্লাহ দেখো আলেম ওলামা কান্দে, হয়তো আমার কোন আলেম ভাইয়ের মা নাই বাবা নাই আমি জানি না। আল্লাহ রোজার আগে তুমি না কইছো বাবা মা মাফ করে দিল বলে তাদের রোজা ডাইরেক্ট কবুল হবে। আল্লাহ যারা বাবারে বুকি নিয়ে কান্দতেছে এদের প্রত্যেকের বাবা মায়ের কবর আজাব মাফ করো, যারা বেঁচে আছে তাদের দোয়া কবুল করো, এদের রোজাগুলো কবুল করে নিবা। জোরগান আমিন। দেখেন এই ছোট্ট বাচ্চাটা আবার বাবার বুকের মধ্যে মাথাটা দিয়ে কিভাবে ফুবাই ফুবাই কান্দে। এ কলেজের বন্ধুরা তোদের যাদের বাপ এই মাঠে নাই বাড়িতে যে বাপ মার হাত ধরে মাপ চেয়ে নিস বসো। আমিও তোর মতো ছোট্ট কালে মা হয়েছি, আমি নানার বাড়ি বড় হয়েছি, তোর চাচার কাছে আমার বিবাহ দিছে বাবা, বাবা জান তোর মা চলে গেছে তুই আর কানবি না আমারে মা কয়ে ডাকবি। বাবা আমি দেখতাম আমার এই লজিন বলি তার ছেলেদেরকে ডিম বাইজা ভাত দিত না আমারে ডিম বাজিয়া ভাত দিত, আমি খাইতে না চাইলে আমারে রাগ করতার বলতো তুই খাবি না কেন, তোর মনে যা চাই আমি মায়েরে বলি। আমি প্রতিটা দিন আমার এই লজিন অলির জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার লজিন অলির কবরটার জান্নাতের বাগান বানায় দিও, আল্লাহ তার কবরের সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। ইমাম গাজালি রহমাতুল্লাহ বাজান যখন মাদ্রাসায় পড়তেন ইমাম গাজালিও যেই বাড়িতে লজিন থাকতেন দো বাবা, ওই লজিন ওয়ালার কবরের পাশে দাঁড়ায় হাত তুলে দোয়া করে মানি আমার লজিন ওয়ালার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও। এ হযরতপুরের যুবক ভাইরা রে তোমরা বুঝবা না মা কি জিনিস, আমি ইলিয়াস রহমান জেহাদি জানি মা কি জিনিস গো, এই যে আমার দাড়ি বাঁকা বাজান যারা বসে আছে তাদের কাছে জিজ্ঞেস করব মা কি জিনিস, এই যে আমার আলেম ভাইরা যারা মা হারাইছে এরা জানে মা কি জিনিস গো, যাদের মা আছে তারা বুঝবা না মা কি জিনিস গো ভাই। গতকালকে যেখানে মাহফিল করছি হিমায়তপুর ওই মাহফিলের সভাপতি বাদাম ফাস্টু লাশ শুধু বয়া বয়া কান্দে, ইউসুফ আলী হিমায়তপুর ইউসুফ আলী মাদ্রাসার সভাপতি ওবাজান আইয়ুব মেম্বারের বাবা, এই হিমায়তপুরে তোমরা চিনতে পারবা হিমায়তপুর স্ট্যান্ডে বাড়ি। বাবা আমি যখন মাহফিলে বসছি ওই মেম্বারের মা মারা গেছে ছোট্ট কালে, আমারে বলে যে আজি ভাই আজকে দুনিয়ার সব আছে টাকা পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই কিন্তু আমার জনম দুঃখিনী মা নাই। আমার মসজিদে গতকালকে 10,000 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলে সভাপতির ভাই, আমার মসজিদে মোনাজাতের আগে 10,000 টাকা দিছে। আল্লাহু আকবার বলতে পারলাম না? হে বাবা আমি কেরানীগঞ্জ কদম তুলি, যারা আমার দাওয়াত দিছে রইসের কাছে জিজ্ঞেস করবেন 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, আমি কাউকে কই নাই আমার 1 বছর সিমেন্ট দেন, আমি আমার ওয়াজের সমস্ত টাকা দিয়া বাড়ি 2টা বাড়ি বেইসা মসজিদ বানাইছি। এই ওয়াজ কমিটির রইস যারা আমার দাওয়াত দিতে গেছিল তারা দেখে আসছে আমার মসজিদ এখন টাইলস লাগানো হচ্ছে আলহামদুলিল্লাহ বলে, বাহিরে টাইলস লাগাইতেছি এত সুন্দর টাইলস লাগাইছি দেখলে বুকটা ভরে যাবে,
আজকে আমি আসরের নামাজ পড়ছি কিন্তু ওই হুজুরের মসজিদে কি নাম আপনার জোরাইস দেখেন বয়া বয়া কাঁদতাছে হয়তো আর মা আছে কিনা আমি জানি না আর মা নাই এই পৃথিবীতে যাদের মা নাই ওর মতো দুঃখ মে কেউ নাই বাবা ও দাড়ি বাঁকা বাবা মা যখন আপনার আমার ছিল একটা ডিম ভাইজা দিলে দুই প্লেট ভাত খাইয়ে ফেলছি মার হাতে ডিম মজা কত মজা ছিল আজকে বিবি তোমার গোশ পাস পাখায় দে মার হাতে কত সে আনন্দ আর নাই আল্লাহ দেখো যারা মার জন্য কান দিয়ে তাকে মাফ করে দাও জোরে কানে আমিন আমিন আরো জোরে কানে আমিন বাবা যারা বইয়া বইয়া কান্দতেছে আমি বলবো আপনার মাকে আল্লাহ আর কোনদিন আজাব দিতে পারে না আপনার বাবার কবর আজাব কোনদিন আজাব হতে পারে না কারণ কে জানে সন্তান যখন বাবা মায়ের কথা মনে করে কাঁদে ওই বাবা মায়ের কবরে কোনদিন আজাবের ব্যবস্থা হয় না শুধু জান্নাতের ব্যবস্থা হয় আল্লাহু আকবার জোরে বলেন তো বাবা আল্লাহু আকবার জোরে বলেন মা বাবা কবরে শান্তিতে থাক চান না চান ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন তো আমি যেই বাসায় খাবার খাইছি এই লোকটা আমার দাওয়াত দিতে গেছে সে আমার মসজিদ দেখে বলে হুজুর আপনার টাকা দিব না দিব কারে আমরা তো দেখতে গেলাম যে আপনার নিজের টাকা দিয়ে মসজিদ করছেন আলহামদুলিল্লাহ বলেন না এক কোটি বিশ লাখ টাকা দিয়ে শুধু মসজিদের জাকাতাই কিনছি কেন কিনছি জানো যদি আমার আল্লাহ আমার এই মসজিদের ছিল আমার মায়ের মাফ করে দে কেন আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল ইলিয়াস রে তুই যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাবি বাবা নিজের রক্ত পানি করে মসজিদ বানাইছি টাকা দিয়ে আর আমার আর রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদ বানাই দিবে আমি আল্লাহ তাকে মা বাবাকে আগে জান্নাতের ঘর বানাই দিব রমজান মাসে ওই যুবকের রোজা কোনোদিন কবুল হবে না যেই রোজা যেই যুবকের অ্যাকাউন্টে তার মা বাবার বড় আছে কথা ঠিক না বেটি আমার সাথে একটা ওয়াদা দিত যুবক এই যুবক তোরা যাইস না এ বড়াই প্যান্ডেলের মধ্যে বসে বস তো কপাল এখন ভালো হয়ে যাবে আল্লাহ আকবার জোরে বলো যদি এই যেই যুবক জীবনে একদিন রোজা কবুল হবে মা বাবা নিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে মা বাবাকে নিয়ে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই আছে আছে তাকাও এইদিকে যদি রোজার মাসে রোজা কবুল করাই না দিও না আমি তোমাকে বলবো নেতার লাগে জীবন দিবা কোন নেতার লাগে জীবন দিবা যেই নেতার লাগে জীবন দিবা উনিও নিজের স্বার্থে জীবন দিবেন কথা কন না কেন তোমারে সামনে আগায় দিয়া তোমার জানের এক পয়সাও দাম নাই উনি থাকবে ফাইভ স্টার তোমারে রাস্তায় নামাই দিয়া বিএনপি এলারা হেরা থাকবে ফাইভ স্টারে আওয়ামী লীগ এলারা তোমার রাস্তায় নামাই দিয়া জান যাবে কেতরালি সদর আলী বদরুলের পোলা রোন্ডা ফাইভ স্টারে বয়া বয়া নিরিবিলি কাচ্চি হবে তো কাল লাগে জামান দিবা জীবন তো তার জন্য দিবা যেই মানুষটা জীবনে নিজের চিন্তা করে নাই চিন্তা করছে উম্মতে ঠিক না বেটি জোরে কর এখন যদি বলেন আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় আরে দুনিয়ায় বাসায় রাখবে আর জায়গায় গাইরে ফেলবে পুইতা ফেলবো রাজি আছি না নাই কে কে রাজি আছে সারা বলে হাত দেখায় দাও কথাটা কিন্তু দামি কথা জেহাদ 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 চাই জেহাদ করে বাঁচতে চাই না জেহাদ করে মরতে চাই বাঁচতে চাইলে তো তুমি আর জানের মায়া করলা ইসলামের মায়া করলা না কথা কর না কেন সাহাবা একরামের আমল ছিল তারা জেহাদ 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 চাই জেহাদ করে মরতে চাই জোরে কর মারহাবা এরা মৃত্যুকে এমন ভাবে আলিঙ্গন করছে আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার মৃত্যুকে এমন ভাবে বরণ করে নিছে যুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে সবাই অসুস্থ একটু পরে মারা যাবে হঠাৎ করে পানির পিপাসা লাগছে মৃত্যুর যন্ত্রণা পানির কি পিপাসা হঠাৎ করে বলে আমার যদি কেউ এক গ্লাস পানি দিত মৃত্যুর আগে পানিটা খাইয়া দোয়া করে যাইতাম এক সাহাবি আইনে এক মশক পানি দিছে ভাই তুমি খাও হঠাৎ করে দেহে পাশের আরেক ভাই পানির জন্য কাতরাইতেছে
উনি মনে মনে কয় নবী না কইছে ইসলামের জন্য শহীদ হলে ডাইরেক্ট জান্নাতে যে পানি খাবো তাহলে দুনিয়া পানি খাওয়ার লাগি লাভ করলাম কি যা সেই নিয়ত করে পাশের বাইরে পানির মশকটা দিয়ে সে মৃত্যুবরণ করছে এবার কানবে না পাশে দেখে আরেকটা সাহাবী পাঁচ হাত দূরে সে কানতেছে আরে আরে পানি 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 ও চিন্তা করে নবী না কইছে আমি না খায় যদি আরেকজনকে খাওয়ান দেই জান্নাতে যে খাওয়ান রেডি হয়ে গেছে কলরিং করতে করতে ওই সাহাবীরা তে পানির মশকটা দিয়া ও শহীদ হয়ে গেছে বাজান রে এমন করতে 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 22 জন সাহাবী কয়জন 22 জন সাহাবী সামনে পানির একটা মশক গেছে গো বাবা কেহই পানি খায় নাই দুনিয়ার পানি দুনিয়ায় রয়ে গেছে জান্নাতের পানি রেডি হয়ে গেছে বিশ্বনবীর কাছে খবর আসছে গো নবীজি আপনি সারিয়া নামে যেই যুদ্ধে সাহাবীদের পাঠাইছিলেন এই যুদ্ধে তো আপনি জান নাই সাহাবীদের আমল দেখছেন 22 জন সাহাবী পানি না খেয়ে শহীদ হইছে নবী আমার বলে দুনিয়ার পানি না খাইছে তাতে কি হইছে জান্নাতের পানি তাদের জন্য রেডি হয়ে গেছে এ যুবক ভাইরা রে যেই মানুষগুলা জান্নাতের পানি খাওয়ার জন্য রেডি হয় আল্লাহ তাদের জান্নাতের খাবারের ব্যবস্থা করে দেন কথা ঠিক না ঠিক আরো জোরে কর জান্নাতের খাবার দরকার আছে না নাই এবার সিল্লাবার কান্না গো বাবা আমার নবী বলে ও আয়েশা আমাকে যখন আবু জেহেল তাপ্পুর মারল আমার এই গালটা কোল বালিশের মতো উঁচা হয়ে গেল আমি দেখব আশেকে রাসূল কয়জন আছে যুবক ভাইরা ও আয়েশা আমার তাপ্পুর মারার সঙ্গে সঙ্গে আমার এই গালটা বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুল লাগিয়া গেল আমি যাইতে যাইতে আর সহ্য করতে পারলাম না আমার গালের মধ্যে পাঁচটা আঙ্গুল বসে গেছে আমি যখন আবার হাঁটুতে ভর দিয়ে দাঁড়াইছি দাওয়াতের কাজ করব বেঈমান বাম হাত দিয়ে যখন থাবুর মারবে জিব্রাইল পিছনের থেকে বলেন নবী গো একটা থাবুর মারছে যদি আরেকটা মারে বেঈমানের বাড়িটার কিয়ামত গটায় ফেলবা বেঈমান আর আমারে থাপ্পর মারতে পারে নাই গো আয়েশা আমি মুখটা সাইবা দরিয়া বাসায় আসলাম আমার খাদিজা জিজ্ঞেস করে আপনার এখানে কি হইছে আমি সহজে দেখাইতে চাই নাই কারণ আছে আমি দেখাইতে গেলেই তোমার খাদিজা কষ্ট পাইব কিন্তু যখন আমার খাদিজা হাতটা টান দিয়েই দেখলো বেঈমানের হাতের পাঁচটা আঙ্গুল আমার গালের মধ্যে লাগিয়ে গেছে আমার খাদিজা একটা দর দিয়ে আমার বুকের মধ্যে নিয়ে কয় আল্লাহ তুমি কই গো মানি তুমি কই তোমার নবীর যদি এত দামি বানাও এই মানুষটারে কেন এত মার খাওয়া বিবিকারে কয়ের যুব মা খাদিজার নবীর মাথাটা বুকের মধ্যে রাখিয়া কয় নবীজি আমি আপনার মায়ের প্রতিশোধ নিব আমার নবী বলে খাদিজা রে তোমার মায়ের প্রতিশোধ নিতে হবে না তোমার বাড়ির সামনে জিব্রাইল দাঁড়ায় আছে তোমার প্রতিশোধ যদি নিতেই হয় সে নেয়ার জন্য যথেষ্ট তবে খাদিজা আমি প্রতিশোধ চাই না তুমি দোয়া করো আল্লাহ যেন আবু জেহেলকে হেদায়েত দিয়ে দেয় কিন্তু বাজান আবু জেহেলের কপালে যে হেদায়েত হবে না এটা নবী আমার জানতেন না গো বাবা যখনই আমার নবীর থাপ্পড় দিছি আসমান জমিন কাইপা উঠছে যুবক এখন আমি তোমার কাছে একটা আওয়াজ শুনতে চাই বাংলাদেশে যদি আমার নবীরে কেউ গালি দেয় নবীরে থাপ্পড় দেয়া তো দূরের কথা যদি কোনো আলেম ওলামারেও কেউ থাপ্পড় দেয় আর জায়গায় থাকে
রাজি আছেন না নাই আরো জোরে বলেন রাজি আছেন না নাই আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন গত কয়েকদিন আগে গাজীপুরের এক ইমাম সাহেবকে তার সভাপতি মাইরা মসজিদ থেকে বের করেছে মুক্তি ফাইটে গেছে আমি কেরানীগঞ্জের কলিজার টুকার ভাইদেরকে বলবো বর্তমানে ইমামরা হলো নাইবে নাই ঠিক কথা বল না কেন অনেক মসজিদের ইমাম সাহেবকে অপমান করে তার কমিটির লোকেরা এই যুব সমাজ রইস তুমি সহ কে কোন দল করে আমার দেখার বিষয় নয় কোন আলেমকে যদি কেউ গায়ে হাত তুলে বা একটা কটু কথা কয় ওর বিরুদ্ধে আন্দোলন চলবে ঠিক রাজি আছেন না নাই ঠিক আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কত বড় সাহস কত বড় সাহস একজন ইমামকে মারতে মারতে বাইর করেছে আমার কানে যখন আসছে আমি সহ্য করতে পারি নাই আমার কানে আজকে যখন আসছে আমি মনে মনে ভাবছি প্রত্যেকটা মিডিয়ার সামনে বলবো যেই কুলাঙ্গার একজন ইমামকে অপমান করছে আল্লাহ বিচার তোমার হাতে দিলাম জোর করে আমিন আরো জোর করে আমিন ভাই ইমামের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই ইমামের দাম নাই হ্যাঁ আমার নবী বলেন কোন আলেমান আও মুআল্লিমান আও মুস্তাআমিন আও মুহিব্বান পারলে আলেম হয়েও তা না হলে আলেমকে ভালোবাসো তা না পারো আলেমকে দূরের থেকে মোহাব্বত কইরো যদি তাও না পারো জীবনে কোন আলেমের কাছে যাইয়া এক প্যাকেট চিপস লইয়া যায় দুইজনে ভাগ করে খাই মারহাবা কর আরো জোরে কর যদি তুমি ওলা তাকুন খামেস পাঁচ নম্বরে যাইও না যে এটার কোনোটার মধ্যে তুমি নাই তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আরো জোর করে আমিন একটা ঘটনা ইমাম গাজালী তার কিতাবে লেখছে এইভাবে জোর করে মারহাবা সে মানুষটা এমন কিপটার কিপটা জীবনে তার হাতের ভাগ দিয়ে পানি ঢুকে পড়ে এমন কিপটার কিপটা তো হঠাৎ করে এই লোকটা চৈত্র মাসের গরমের মধ্যে বৈশাখ মাসের মধ্যে আল্লাহর বান্দা তার আম গাছের নিচে বয়ে গেছে আলহামদুলিল্লাহ এরকম হয় না গ্রামগঞ্জে কারেন্ট নাই বিদ্যুৎ নাই আর তদরিন কালে তো কারেন্ট ছিলই না বিদ্যুৎ ছিলই না এখন বিদ্যুৎ হয়েছে কয় দিন ধরে কয় কয় বছর ধরে আপনার হযরত হযরতপুরের মানুষ কারেন্ট পাইছেন মিয়া 30 40 বছর কি আমানুল আমেন ক্ষমতা হার পরে তো আপনাকে কারণে ব্যবস্থা করে দিয়েছে কথা ঠিক না ভাই ঠিক তার আগে তুমি এক কুপির মধ্যে কাম করতেন কুপি ছিলেন না এখনে পোলা বন্দর কুপি চিনবো না চিনব আমার এই বাপসা সারা এই যে কেরাসিনের সুতার ভিতর দিয়া আঙ্গুলের মধ্যে একটা তেনা ঢুকায় দিয়া এর ভিতর ধরাই দিত সারা জ্বলতো আ ফু দিলে নি কতক্ষণ লাগে এটার নাম কি কুপি আরে এখনের নাম কি কুপি বাতি এখন এটার নাম কি তখন ছিল জোরে কর জোরে কর আরো জোরে আরে একজন ঘুম ধরে রয়েছে বেড়া সে সুর উত্তিয়ে যেমনি কাইতে রয়েছে মনে হয় সারাটার দিন বললো কেন লাগছে জুমার নামাজটা মনে পড়তে জানি আজকে ভুল কারণে তাহলে এত কষ্ট কেন এটার পরে হ্যাঁ এখন এটার নাম কি তখন এটার নাম জোরে কর তখন এটাই ভালো আছিল তখনকার আমলে ডাল খড়ি দিয়া তারপরে পাক করে খাওয়াইতো মাশাআল্লাহ কি মজা লাগত আরে এখন পাকা গ্যাস সিলিন্ডার দিয়া পাঁচ বছর পরে পেটটাই গ্যাস সিলিন্ডার হয়ে গেছে খেতার মধ্যে যাওন যায় না বউ কয় তোমার পেটে ঢুকাইছো কি কয় কইস না তুই মুখ করে দিক দিয়ে আরেক দিক দিয়ে দে আমি গ্যাস ক্লিয়ার করি বউ কয় পাইপ দিলেই তো সকালবেলা রুটি বাঁচতে পারতাম কথা বল না পাঁচ পিছনে দিলেই তো গ্যাস বের হবে গ্যাস সিলিন্ডার গ্যাসের পাক খাইয়া কথা ঠিক না মেলে যত আরাম তত বেরাম তো ওই কুপি আমার আল্লাহর কাছে অনেক জানি জোরকার মারহাবা এই কুপি বসবাস করতো মা খাদিজা কুপির ভিতর থাকতো মা আয়েশা তো ওই লোকটা ঠিক এই বৈশাখ মাসের আমের বাগানে বইয়া
আম গাছ পাহারা দিতেছে যেন কোন পোলাপান আম ছিড়া যাইতে না পারে তো ইনডিভিন টাইমে আম ছিড়ার ডরে বেডা আম গাছ তলা বয়ে বয়ে ভাবতাছে আ আমগুলা সুন্দর হইছে বেজবো বেজবো হরত করে দেহে বৈশাখ মাসে রোদের ভিতরে গরমের ভিতরে একটা মাদ্রাসা ছেলে কিতাব রে গারের মধ্যে কইরা মাদ্রাসা যাইতেছে আলহামদুলিল্লাহ বলেন মাদ্রাসায় যাইতেছে কিতাব গারের মধ্যে কইরা তো পানির যন্ত্রণায় লোকটা অস্থির হয়ে গেছে সেন্ডিমিন টাইমে বুড়া ডাক দিছে এদিকে এরকম কুত্তা যেমনে হাঁপায় পানির অভাবে তুই হাঁপতাছ যেমন হাঁপাইতেছ কে বড় হুজুর কি হইছে এই মোল্লা কি হইছে কইছে সাজি আমার খুব পানির পিপাসা লাগছে মন ক্ষুধা লাগছে আমার মাদ্রাসা অনেক দূরে প্রায় 3 মাইল হাইটে আমার লজিনে যাইতে হয় কিন্তু এই রাস্তা 3 মাইল হাঁটতে এই রোদের ভিতরে আমার কষ্ট হইতেছে বুড়া চিন্তা করে আমার আমের বাগানে আমও আছে গরে মুড়িও আছে কলাও আছে টি বলে ঠান্ডা পানি আছে আল্লাহর বান্দা জগটা নিয়ে যাইয়া সাইডটা সাইডটা ঠান্ডা পানি বাইর কইরা আ এক গ্লাস পানি খাওয়াইছে পোলাডারে এক মুঠ মুড়ি খাওয়াইছে আম গাছের তে দুইটা আম ছিড়া দিয়া কয় জীবনে আমি কেউরে আমার গাছের আম ছিড়া দিন আমি খুব কিপটা মানুষ যা আমার লাগে দোয়া করছি আসলে আপনার কষ্ট হয়ে গেছে আহেন মোনাজাত করে আল্লাহুম্মা আমিন এত সুন্দর একটা কথা কইলাম কয় হে নিজেটা নিজে স্বীকার করতে আমি একজন কিপটা মানুষ আমি জীবনে কেউরে এইভাবে খাওয়ান দেয় কিন্তু তোরে দিয়ে আমার খুব মায়া লাগছে যা আমার লাগে দোয়া করছি ছোট্ট মানুষ তো পোনা 14 বছর 15 বছর একটা তাল বেলি হে দাইয়ে পায় কিছু না পাইয়া মুড়ি মুট খাইয়া ঠান্ডা পানি পাইয়া খাইয়া টি বলতি গে এইভাবে হাত তুলে ফেলছো মালিক আল্লাহ তুমি কই আপনি জানেন একটা তাল বেলি পাওয়ার কত ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর কসম করে বলছি আল্লাহর ফেরেশতার নূরের বরকত হবে একজন আলেম যখন রাস্তা দিয়ে হাঁটে সারে নামাজটা পড়াইয়া বাসায় যায় মসজিদ থেকে তখন ফজর পর্যন্ত নূরের পর বিছাইয়া ফেরেশতারা তার জন্য অপেক্ষা করে যাবার আপনি ফজরের সময় আপনি ইমামতি করতে আসবেন এই রাস্তা দিয়ে আপনার রাস্তাটাকে বিপদ মুক্ত করে রাখবে আপনার ফেরেশতারা আরো জোরে আরো জোরে আরো জোরে এই বুড়া যখন কই এলাইছে আমার লাগি দোয়া করিস ওই ছোট্ট পোলাটা হাত তুলে কয় আল্লাহ তুমি কই বুড়া কয় বড় আল্লাহ কে আমার আম গাছতলা আছে ইমাম থামবি লেখেন তার কিতাবের মধ্যে বলটু ছোট আলেমি লেখেন এই ঘটনাটা আলেমের তাজিম সম্পর্কে লিখতে যে আল্লাহর কুতুব লেখেন তালবে আলেমদের এক মিনিটের মাদ্রাসা বইটা এক মিনিটের মাদ্রাসা ছোট্ট পোলাডা কয় মালিক রে তুমি কই গোমালি বুড়ায় কয় আল্লাহ কে আমার আমের বাগানে তুই কি কস বড় এই দোয়া করতে হইছে নি বলছে ওই পোলাটা কয় মালিক রে আমি আমার ক্লাসে শুনছি আমার হুজুর বলছে অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল মরিদ তুমি প্রত্যেকটা মুমিনের সহারকের চাইতে নিকটে আল্লাহ তুমি যদি আমার ঘরের কাছে হও আমার এই বাবাজি আমার এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইয়া আমার দিলটা ঠান্ডা করছে তুমি তার দিল ঠান্ডা করিলে বাজান এমন একটা টাইমে বইলা ফেলছে এই রোদ্রের ভিতরে বেলাটা একবার উপরে তিনটার সময় নামাজ পড়া কেন হারাম মাথার উপর যখন বেলা আসবে তখন নামাজ পড়া হারাম সূর্যটা ওঠার সময় নামাজ পড়া হারাম সূর্যটা ডোবার সময় নামাজ পড়া হারাম কিন্তু বাবা মনে রাখবেন নামাজ পড়া হারাম হতে পারে এই সময়টা যদি আল্লাহরে কেউ ডাক দেয় গো বাবা ইমাম গাজালি বলে সূর্য ডোবার সময় তওবায় হাত দিবা মুনাজাত করবা এই জন্য জুমার দিন সূর্য ডোবার সময় হাত তুলবা মসজিদে বইয়া দেখবা তুমি যা বলবা আমার মাওলা তাই শুনবে আরো জোরে কন এই ছেলেটা সূর্যর একবারে মাথার উপরে হাত তুলে ফেলছে আমার মাওলার কুদরতি দরিয়ায় বাবা ঢেউ শুরু হয়ে গেছে যখনই বলছে আল্লাহ তুমি কই আমার এই বুড়া বাবা জিরে তুমি ভালো রাখো মরার পরে তাকে তুমি হাউজে কাউসার দিও
আল্লাহ তারে তুমি নবীর দিদার লাভ করায় দিয়ে যারা আলেমকে ভালোবাসবে তারে বলে নবী ভালোবাসবে এই কথাগুলো মনে মনে বলিয়া চাচার কাছে বিদায় লয়ে গেছি বাজান এখন কানবেন যখন এই লোকটা চলে গেছে বাচ্চাটা ওই বুড়াটাও বাসায় চলিয়ে গেছে ইন দি মিন টাইমে বাজান দি যখনই চলিয়ে গেছে আল্লাহর বান্দা রাতের অন্ধকারে ঘুমায় রইছি ঘুমের ঘরে স্বপ্নে দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে জোরে 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 কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে সমস্ত জায়গায় জমিনটা তামার জমিন হয়ে গেছে আহারে লোকটা হাঁপাইতাছে এমন তামার জমিন চারটা সূর্য চারদিক থেকে উদিত হয়ে গেছে মানুষের মাথার মগজগুলা ফুটন্ত ভাতের পানির মতো বলকাইতাছে বাবা মানুষ ছোটাছুটি লাফালাফি করতাছি কেউ কোনো জায়গায় কোনো ছায়া নাই গাছ নাই কিচ্ছু নাই হঠাৎ করে দেখে যেই তাল বেলুনটারে এক মুট মুড়ি খাওয়াইছে আর কলের পানি খাওয়াইছে ওই তাল বেলুনটা কোথার থেকে আসিয়া একটা ছাতা তার মাথায় ধরে বইছে মাথার উপরে ছাতিটা ধরিয়া বলে চাচা আপনি না মানে মুড়ি খাওয়াইছিলেন ইমাম থানবী রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন কানবে ওই লোকটা চিৎকার মেরে বলে বাবা তুমি কোথার থেকে আসলা চাচা জি কে জানো আমার ডাইকা ডাইকা দুইজন ফেরেশতায় বলতাছে যেই লোকটা তোর একরাম করিয়া মুড়ি খাওয়াইছে ঠান্ডা পানি খাওয়াইছে ওই মানুষটার কিয়ামতের মাঠে আজকে জিব্বাটা বাইর হয়ে গেছে ওই মানুষটারে কি তুই উপকার করবি না চাচা তখন আমি ছাতি লইয়া পানির জগ লইয়া দৌড়াইতেছিলাম আসিয়া দেখি আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় জিব্বাটা বাইর করে দিছেন ওই বৃদ্ধ লোকটা বাবা বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে চিল্লায় কান দেয়ার কয় বাবা আমি যদি জানতাম এতটুকু ইকরাম করার কারণে এত বড় ফজিলত আমি পাইয়া যাব তাহলে আমি আরো তোমারে বেশি করে খাবো দিতাম এ আমার ভাইরা বাজান না আমি জানি আপনাদের মাদ্রাসায় অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা আছে বাজান আমি একটা আমার জীবনের ঘটনা বলবো আমার বয়স যখন 12 বছর আমার জনম দুঃখিনী মা মারা গেল আমি যখন আমার গোপালগঞ্জ কোটালীপাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই জায়গা থেকে এমপি হয়ে আজকে প্রধানমন্ত্রী আমি একটা বাড়িতে লজিন থাকতাম আমার হুজুররা আমারে লজিন রাইখা দিছে বাবা বাজান আমার দিকে তাকাও বাজান রে কষ্ট দিও না দাড়ি বাঁকা মুসলমানদেরকে তোমরা কষ্ট দিও না যুবক আমার দিকে তাকা আমার বয়স 12 বছর যখন মাদ্রাসায় ভর্তি হইলাম আমার লজিন অলি তার বাবা পাঁচটা ছেলে ছিল মাইয়া ছিল না বাবা আমি প্রতিদিন তার জন্য কান দেওয়ার দোয়া করি আমার জীবনের প্রথম লজিন বলি ও বাবা আমার হুজুররা দিয়ারছে ভাদ্র মাসের পানির মধ্যে ভালো খাবার নাই এই গলা পানি সাঁতরাইয়া লজিনে যাইতাম বাবারে যখন আমার লজিন নদী শুনল আমার জনম দুঃখিনী মা মারা গেছে আমার এই লজিন নদী আমার লজিন নলার ওয়াই বাবারে আমারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতো আমারে বলতি লিয়াস রে আমার আজ থেকে পাঁচটা ছেলে না তুই একটা ছেলে ছয়টা ছেলে আজকে সেই বাপদি মারা গেছে গত দুই তিন বছর আগে আমি খান দিয়া বাবা মা বিলে যাইতেছিলাম কবরটা জিয়ারত করে গেছি গাড়ির মধ্যে দাঁড়ায় বাজান রে আমার একদিনের কথা মনে পড়ে আমার মা যখন মারা গেছে আমার এই লজিন মলি
আমার একদিন সাবান দিয়া গোসল দেয়ার বলি আরে দিনের বেলা যাইতে না করছে রাতের বেলা তো না করে নাই ও আয়েশা আমি রাতের বেলা চাদর গায়ে দিয়া শীতের মৌসুমে আমি আবু জেহেলের বাড়ির সামনে গেলাম দরজার সামনে দাঁড়ায় যখন টাক দিছি বেঈমান দরজা খুলে দেখে আমি দাঁড়ায় রইছি তখন আমি দাঁড়ায় রইছি রে আয়েশা বেঈমান আমারে দেইখা বলে ইদখিলিয়া মুহাম্মদ ঘরের মধ্যে ঢক আমি যখনই ঘরের মধ্যে ঢুকতে গেলাম বেঈমান আমার মুখের উপরে এমন জোরে একটা থাপ্পড় মারল আমি পিছনে সিটকে পড়ে যাইতেছিলাম আমি তাকায়া দেখে আমি একজন কোলের মধ্যে বসা আমি তাকায় দেখি আর কেউ না যার কোলে আমি বসা তার নাম জিব্রাইল আরো জোরে কর বাজান এবার কানবেন আমি জানি রমজান মাস সামনে গো বাবা আর মাত্র একটা সপ্তাহ সামনে একটা শুক্রবার আছে এরপরে শুক্রবারে কিন্তু রমজানের প্রথম শুক্রবার খেয়াল করছেন নি ও বাবা কেউ যদি শাবান মাসের লাস্টে এসে চোখের পানি ফেলে কান্দে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না ওই মানুষটা রোজা নামাজ কবুল হয়ে যাবে গো বাবা শাবান মাসের আজকে তৃতীয় নম্বর জুমা শেষ করে ইশারের নামাজ পড়ে বসছেন গো বাবা আমি দেখব এই ময়দানের মধ্যে নবীর জন্য কার প্রেম আছে দুনিয়ায় যদি কোনো নবীর জন্য কারো চোখ দেখ পোড়া পানি বলি ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা আমার নবী এমন একজন মানুষ গো বাবা আমার নবী জীবনে কোনোদিন উম্মতে রাইখে পেটটা ভরে খায় নাই আমার নবী কোনোদিন সারাটা রাত্র বিবিদের কাছে ঘুমায় নাই আল্লাহ সারা আমার নবীর কথা শুনিয়ে কামড়ে এদের জীবনের গুনাহ মাফ করে দিবে মানি এই ময়দানের মধ্যে কার মা নাই কার বাবা নাই গো আমি যখন ওই রুমের মধ্যে বসেছিলাম বাবা একটা ছেলে আমার হাত ধরে কান্দে আর বলে হুজুর গত রমজান মাসে আমার মা বেঁচে ছিল মা ইফতারি বানায় দিত আমরা কয় ভাই ইফতারি খাইতাম এই বছর কারে নিয়ে ইফতারি করব হুজুর আমি হযরতপুর বাজারে দোকানদারি করি মায়ের জন্য প্রতিদিন ছোলা বুট কিনে নিয়ে যাইতাম মা যেই জিনিসটা খাইতে চাইতো লয়ে যাইতাম এই বছর তো মা নাই বারবার মার কথা মনে পড়তাছে আমি বললাম যুবক ভাইরে মার কথা যদি মনে পড়িয়া যায় মার কথা মনে কইরা কিছু ইফতারি কোন বৃদ্ধ মাকে কিনিয়া দিও অথবা মাদ্রাসার ছেলেদের ইফতারি করাইও তোমার মা কবরে জান্নাতের ভিতরে ইফতারির ব্যবস্থা হয়ে যাবে ও আমার হযরতপুরের ভাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আমার বাড়ি গোপালগঞ্জ আপনার বাড়ি কেরানীগঞ্জ যদি এখন বাড়ি কেরানীগঞ্জ বাবা আমি মডেলের মধ্যে পড়ে গেছি আপনাদের এই থানার মধ্যে আমি পড়ে গেছি শুধু একটা আওয়াজ দিয়া বলবো এই থানার মধ্যে কার মা কোন জায়গায় ঘুমায় আছে আমি জানি না শাবান মাসের আগে শুধু চোখের পানি ফেলায় মৌলারে বুঝে কও আল্লাহ রমজানের খাতিরে সব মারে তুমি মাফ করে দিবা ওই মাফের মধ্যে আমার মায়ের নামটা লিখে আমার বাবার নামটা লিখে রাখো আল্লাহ দেখো আমার দাড়ি ফাঁকা বাজানদের চোখে পানি বাবা বুঝলে গেছেন মা বাপরে বাবা যে মা আপনার স্কুলে একটা কাঁসাই দিয়ে বলছিল বাবা স্কুলের থেকে হার আগেই দেখবা আমি মা তোমার লেগে খাবার রেডি করে রেখে দিয়েছি আজকে সেই মা বাগানে ঘুমিয়ে রয়েছে শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই যারা মায়ের জন্য কাঁদবেন আপনার মা আপনার চোখের পানির খাতিরে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে আরো জোরে কর সুবহানাল্লাহ
আজকে মার দরদ বুঝবি না যেদিন বুঝবি সেদিন আর মা থাকবে না ঠিক না ভাই ঠিক জোরে কর ঠিক আরো জোরে ঠিক আরো জোরে এখন কানবে মা ফাতেমা একদিন মসজিদে নববীতে যারা গেছেন তারা জানেন মসজিদে নববীর ভিতরে বইয়া আলীর খাটের উপরে বইয়া ওবী সূরাতে কানতাছে তো আমার নবী দেখে আলী দৌড়ে আসছে আলী এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ফাতেমা কি লেগে কান্দে আমি জানি না আমি ফাতেমারে বহু চেষ্টা করতেছি কান্দন বন্ধ করতে পারি না আমার নবী কয় এ বড় এ লাল গেন যে বড় বইস না বাহ মগা গুলা এটা মুমতাজের প্যান্ডেল পেয়েছো আল্লাহ হেফাজত করো জোর কানে আমিন আমিন আর জোর কানে আমিন আমিন আর মাত্র 10 মিনিট কথা মুসলমান মার খায় একমাত্র আমাদের দোষের কারণে তা না হইলে মিয়া মুসলমান মুসলমান যারা আওয়ামী লীগ করে বিএনপি এলাকা সবাই দেখছেন না কত কর না গাড়ি পুরাইছে পুলিশ তার মামলা কায় হযরত হালাকে বেড়াই ওই দিনকে সকাল বেলা নাস্তা করে ঘরে এবড়া মামলা খাইছে কত কর না আরো জোরে আস্তে কত কইলে লুলো হয়ে মরে তোমাকে পক্ষী তো কথা বলছি লামান লামানের দেশের মানুষ তোমরা তেমনই খাইতেছো আবার তোমরা আবার এই ভাবে দিছো তোমরা দেও নাই আওয়ামী লীগ লাগো যখন তোমরা ক্ষমতায় ছিলে তোমরা যেটা করছো এটার নাম রাজনীতি না এটার নাম পোষা নি কত কর না কেন তোমরা যেটা দেখাই দিয়ে যাইতেছো ওই আজকে আওয়ামী লীগ লারা বিএনপি যদি কোনদিন আওয়ামী লীগ পলটি খাইয়া বিএনপি আয় একটা আওয়ামী লীগের নেতা ঘরে থাকবো আতুরি বানানো আছে বাম্বু এক এক বাড়ি দিয়ে মাথার গিলুরে হেলাই যে কম জাল আস না 15 বছর ঠিক না বেশি জোরে কর এটার নাম রাজনীতি না এটার নাম হলো প্রচার নীতি প্যাড নীতি কথা কর আরো জোরে আরে ভাই রাজনীতি করছ আমার এতিম নবী রাজনীতি কারে কয় ঠিক না বেটি জোরে কর আরো জোরে এ বেড়ে কথা কষ্ট গে বাসু কথা কর ডিজিটাল পোলাবান ফেসবুক শরীফের পোলা এ বেড়ে আজকে পোলাবান ফেসবুক চালায় কিচ্ছু নাই আর টাকা দিয়ে দেখেন ভিতর খোসা কোদুর বিশির মতো বিশ হয়ে গেছে বিয়ে করার 3 মাস পরে বউ নাই আর এই যে সাসা 40 বছর আগে বুড়ির মাইর শুরু করছে এখনো পর্যন্ত বিড়ি করে কেতার মধ্যে মারে এরপরে বুড়ি ঘর থেকে যায় না কারণটা কি হে এই বুড়ের মধ্যে আমার চাষি জিনিস পাইছে জিনিস আর তো কবিতার পাইছে ফিনিশ ফিনিশ ও কি শুনাই আছে কেলার মুতা কথা কর না কে ফেসবুক শরীফ সালাবি কেলার মুতা হয়ে থাকে আল্লাহ হেফাজত করে জোর কানে আমিন আরো জোর কানে আমিন সাহাবা আকরাম একজন 1000 বেঈমানের বিরুদ্ধে জিহাদ করছে মারতে মারতে পায়খানা বাইর করে ফেলছে আল্লাহ আপনাদের বলতে পারে না সেই মুসলমান যদি এখন আওয়াজ দেয় বদরের হাতিয়ার আর একবার বলতো তবে দোয়া করি ফিলিস্তিনি মুসলমানের জন্য আজকে ফিলিস্তিনের যুবকগুলো দেখায় দিছে কুত্তা বাহিনীর কেমনে সাইজ করতে হবে তা না হলে কামানের সামনে গোলা বারুদের সামনে পাথর দিয়ে মোকাবেলা করে যদি কখনো দরকার হয় আমরাও কামানের সামনে দাঁড়ায় যাব গোলা বারুদের সামনে পাথর লইয়া রাজি আছি না নাই রাজি আছো না নাই কে কে রাজি আছো আল্লাহ কিন্তু হাত তুলে দেখাই দাও
তাকবীরটা দিলেন মরা মানুষের মতো হালাকে তাকবীরটা যদি সেইভাবে উমরের মতো করা মতো দিতেন উমরের গাড়িতে জান্নাতে যাইতো এই তাকবীরটার দাম আল্লাহর কাছে এত দামি এই ডিজিটাল এ কঠিন মাল তো এগুলা এ বড় ওইটার অধিকার ওই যে লালটার অধিকার ওই দুটারে জুটি বাঁধনে অধিকার এই যে লাল লাল যেটা গাড়ির উপর দাঁড় দিছে এটারে কি রান কাজ ফাঁকা জায়গা না ওইটার রান এ কত রান দেব আল্লাহ হেফাজত করুন হুজুর করে আমিন আমিন হুজুর পুরো গোলা বানতো এটা তো হযরত এটা হযরত আলা খুব টাড়ি মারহাবা গো এটা বেশি দুষ্ট এই সারা বেশি দুষ্ট কান কোন ধরে মার একটা এটা পিছন না বেয়াদব আদি পিছন নরে বেশি টাড়ি ওটা আবার হাসে এটা ফুটিয়ে যাবে দেখবেন খুব তাড়াতাড়ি 13 বছর হলে বাপ মায়ের অনেক জ্বালাবে আমি কুদ্দুসের মায়ের বিয়ে করব 13 বছর বয়সে করব ঠিক আছে আল্লাহ হেফাজত করুন সরকার না আমিন আর একবার হাসবি তোর পিছনটা তোর পিছনে লাগাবো একটা খাবর দিয়ে তোর কান দিয়ে রক্ষা করে দিব বলেন লা হাওলা আলা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ আমাদের মাফ করে দেন জোরে বলেন আমিন আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে